হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সামান্তা ইসলাম, গো গ্ল্যামারাস পেজ থেকে চলে এসেছি লাইভে, একদম অন টাইম এমে চলে এসেছি আপুরা। সো তোমরাও আমাকে টাইমলি জয়েন করে ফেলো, এখনই জয়েন করে ফেলো। আজকে খুব সুন্দর কালেকশন দেখানো হবে, কেউ মিস করো না। এবং জয়েন করে শুরুতেই আমাকে কমেন্ট করে একটু মানে কুইকলি জানিয়ে দাও যে আমাকে তোমরা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কি না, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু বেশ কয়েকদিন পরে লাইভে আসলাম, এখন থেকে রেগুলার লাইভ হবো ইনশাল্লাহ। অনেক ছুটি কাটিয়েছি, অনেক অফ দিয়েছি, আর না এবার তোমাদের সাথে রেগুলার হব, কিন্তু কিন্তু সাথে থাকতে হবে আপুরা, ঠিক আছে? আজকে এই সুন্দর লন কালেকশন আবার তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমাদের ফেভারিট লন উইথ কটন দুপাট্টার কালেকশন আজকে আবার এনেছি। এবং সাথে, হ্যাঁ বুঝতেই নিশ্চয়ই পারছো, আমার এই সুন্দর গ্রিন ড্রেসটা অনেক দিন পরে রিস্টক করে ফেলেছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম রিস্টক করব, সো আমি করে ফেলেছি, বাট সবগুলো কালার নয়, শুধু গ্রিনটা রিস্টক করতে পেরেছি, ঠিক আছে? সো তোমাদের এটা যাদের লাগবে এটাও নিয়ে নিতে পারবে। লাইফ ক্লিয়ার, থ্যাংক ইউ নাসরিন আপু, কেমন আছো? তাসফিকুর রহমান, সিজন আপু ওর ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? ক্লিয়ার আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার আছে আপু। ঈশিত আপু থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি অনেক আপুদেরকে সাথে চাই, হ্যাঁ এই জন্য তোমরা একটা কাজ করো আপু, আমি এখনও দেখানো শুরু করিনি, শুরুতে একটা কাজ করে দাও, সেটা হচ্ছে লাইভটা অবশ্যই গার্লস গ্রুপে শেয়ার করে দাও প্লিজ আপুরা, যারা আছো আমার রেগুলার আপুরা, যারা রেগুলার লাইভটা দেখো এবং মিস করো না, এবং মিস করলে যারা আফসোস করো তারা অন্যকে মিস করতে দিও না, একটু লাইভটা শেয়ার করে দাও, তাহলে সব আপুরা আমাদের সাথে বসে খুব মজা করে লাইভটা দেখতে পারবে, ঠিক আছে? আর আমি অবশ্যই চাই আমার পেজটা আরও বড় আকার ধারণ করুক, সেটার জন্য কি করতে হবে, স্প্রেড করতে হবে, ঠিক আছে? পেজটাকে সবার চোখে আনতে হবে, সো এই জন্য লাইভটা শেয়ার করতে হবে বেশি বেশি, এর বিকল্প আর কিছুই নেই। এই জন্য অনেক 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 শেয়ার চাই আমি, ঠিক আছে? আপুরা বসে একটু কষ্ট করে কয়েকটা গার্লস গ্রুপে যারা রেগুলার লাইভ দেখো অনেক লাইভ শেয়ার করো, তোমরা আমার লাইভটাও অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে আপুরা? আচ্ছা আজকে কিন্তু আমি লন কালেকশন দেখাবো এগেইন উইথ কটন দুপাট্টা, খুব সুন্দর সুন্দর নিউ কিছু ডিজাইন এসেছে, বাট আজকে অল্প কয়েকটা দেখাবো, হ্যাঁ খুব বেশি দেখাবো না, সো দ্যাট আমি সব আপুদেরকে দিতে পারি, অল্প কিন্তু কোয়ান্টিটি বেশি রেখেছি যেন সবাইকে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা হ্যালো, হাউ আর ইউ? রাদিয়া আপু লিখেছে, আই এম ফাইন আপু, হাউ আর ইউ? হে আপু কেমন আছো? নিপা আপু লিখেছে, আপু ভালো আছি নিপা আপু, তুমি কেমন আছো? রাজিয়া সুলতান আপু লিখেছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, হাউ আর ইউ? রাজিয়া আপু লিখেছে, আপু ভালো আছি, তুমি কেমন আছো ডিয়ার? আচ্ছা আজকে কিন্তু আমি আরও আপু চাই, আরও 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 অনেক আপু চাই, তোমরা প্লিজ লাইভটা শেয়ার করতে থাকো আর লাইভটা বসে এনজয় করো। ইভিনিং স্ন্যাক্স তোমরা নিশ্চয়ই খেয়েছো, আমি তো ইভিনিং স্ন্যাক্স খেয়ে তারপর রেডি হয়ে চলে এসেছি। যাই হোক আমারটা তো ডান, তোমরা এখন বসো, স্ন্যাক্স নিয়ে কফি নিয়ে বসে যাও, লাইফটা দেখো আর এনজয় করো, ঠিক আছে? আমি আছি এখন সামান্তা তোমাদের সাথে, তোমাদেরকে এনজয়মেন্ট দেওয়ার জন্য আর তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আর খুব সুন্দর সুন্দর লন কালেকশন দেখার জন্য তোমাদেরকে ফতুর বানানোর জন্য চলে এসেছি। যাই হোক আমি তাহলে এখন দেখানো শুরু করে দিলাম। রানা আপু ওর ভাইয়া যেই হোক লিখেছে, আপু তোমার অপেক্ষায় ছিলাম, আচ্ছা আপু চলে এসেছি এখন সাথে থাকো। নেহরিন আপু লিখেছে, আপু ইয়ারিং ফ্রম আপু, ইয়ারিং আমার ম্যাক্সিমাম ইয়ারিং আমি বসুন্ধরা সিটি লেভেল 1 থেকে কিনি, ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে আপুরা খুব সুন্দর একটা ইয়ারিং, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো, আমার পেজে ইয়ারিং হবে না ডিয়ার। আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সাদি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে দেখানো স্টার্ট করছি, ঠিক আছে? ফার্স্টে খুব সুন্দর একটা স্কিন কালার, তাই না? একটা স্কিন কালার দিয়ে আমি শুরু করব। তোমরা কি ড্রেসের প্রিন্টটা চিনতে পেরেছো? দেখো তো ড্রেসটা চিনতে পারো কি না, বাট এটা ডিফারেন্ট একটা কালারে এসেছে, পিঙ্ক লনটাই এটা ডিফারেন্ট একটা কালারে এসেছে, ঠিক আছে? পিঙ্কটাও আসবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? মিন্টি আপু লিখেছে, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ মিন্টি আপু। মনির আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপনি, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আচ্ছা আমি তাহলে এটা দেখানো স্টার্ট করে দিচ্ছি, হ্যাঁ সাথে যারা আছো তারা যেন অধৈর্য হয়ে যেও না, সাথেই থেকো, আজকে অল্প কালেকশন দেখাবো বাট খুবই কালারফুল কালেকশন হবে, খুবই সুন্দর সুন্দর কালেকশন হবে। আর আন্টিরা যারা আছে আর তোমাদের আম্মুরা যারা আছে তাদের জন্য এই ড্রেসটা হবে সুপার, একদম নিয়ে নেওয়ার মতো, হ্যাঁ আম্মুরা পেলে এই কালারগুলো খুশি হয়ে যাবে। ফার্স্টেই আমি ড্রেসটা, কিন্তু একটা জিনিস বলে দিই, এটা খুবই লিমিটেড কোয়ান্টিটি, এই ড্রেসটা খুবই খুবই লিমিটেড কোয়ান্টিটি, আমার কাছে বেশি হবে না, ঠিক আছে? তোমাদেরকে শুরুতেই বলে দিলাম, যাদের লাগবে খুব কুইকলি অর্ডারটা প্লেস করতে হবে, ওকে? আচ্ছা দেখো এটা কিন্তু ড্রেসটার ব্যাক পোর্শনটা, ড্রেসটা চিনতে পেরেছো তোমরা? এটা কিন্তু সেই হিট পিঙ্ক কালার লনটারই আরেকটি স্কিন কালারে এসেছে, ঠিক আছে? পিঙ্ক কালারটাও আসবে আপুরা, একটু দেরি হচ্ছে, আমি হাতে পেলেই তোমাদেরকে জানিয়ে দিব, ওকে? আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, লেন্থ হবে 46+, ওকে? লেন্থ হবে 46+, খুবই সুন্দর এবং অনেক বডি 60-70+ হয়ে যাবে। আমি এক্স্যাক্টলিভাবে ফিতা দিয়ে মাপি না, আমার কাছে কেন যেন বিরক্ত লাগে বিষয়টা, হ্যাঁ এত সময় নিয়ে একটা ড্রেস দেখানোর টাইম নেই, এই জন্য মাপা হয় না আমার।
আচ্ছা, এটা হচ্ছে 70 প্লাস বডি হয়ে যাবে আর লেন্থ হবে 46 প্লাস। অলরাইট, আচ্ছা আমি তাহলে স্লিভে চলে যাচ্ছি। স্লিভ ইজিলি তোমরা ফুল স্লিভ করতে পারবে, লনে অনেক কাপড় দেয়া থাকে, ফুল স্লিভ হয়ে আরও কাপড় বেঁচে যায়, এত কাপড় থাকে। ঠিক আছে, ড্রেস দেখা আপু, এই তো রিয়া আপু ড্রেস দেখাচ্ছি। প্রাইস প্লিজ আপু, এগুলোর প্রাইস হবে মরিয়াম আপু 1600 করে। ঠিক আছে, ড্রেসগুলোর প্রাইস হবে অনলি 1600 টাকা, বাট তিনটা একসাথে নিলে অফারটা তো থাকছেই, লনের সেই অফারটা চলতেই থাকবে, তোমাদের মনে অফারটা মুখস্থ হয়ে গেছে না? তিনটা একসাথে নিলে তোমরা 300 টাকা অফ পেয়ে যাবে। অলরাইট, এটা হলো ড্রেসটার স্লিভ পোর্শনটা। কালারটা খুব সুন্দর না? অনেক সুন্দর একটা কালার, দেখো শান্তি লাগে, শান্তির একটা কালার। আচ্ছা, আর এটা হলো ড্রেসটার ফ্রন্ট। সামারে খুবই আরামদায়ক এই কালারগুলো, লাইট কালারগুলো ট্রাই করবে, সামারের জন্য একদম বেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা। এবার তাহলে দুপাট্টা সহ ধরছি, দেখো এটা দুপাট্টাটাও অনেক সুন্দর। এই যে দেখো, এটা হলো ড্রেসটার দুপাট্টা, বিউটিফুল না? খুবই সুন্দর, অনেক অদ্ভুত সুন্দর দুপাট্টা। দাঁড়ো আমি এই পাশটা দিয়ে পরবো। এই যে উল্টা পড়লাম, এই যেটা হলো ড্রেসটার দুপাট্টা, কি সুন্দর দেখেছো, অনেক সুন্দর না? অনেক বেশি সুন্দর। তাহলে এটা সালোয়ার পিসটাও ধরছি, পিঙ্কটা দুইবার মিস করেছি। নাসরিন আপু তুমি ইনবক্সে নক করো। হ্যাঁ আপু, রেড কালার দেখাও। রেড কালার হবে না আপু, তবে হট পিঙ্ক কালার আছে, অনেক হট হট কালার আছে, সাথে থাকবো দেখিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে শেয়ার ডান, কে লিখেছে এটা? মিন্টি আপু, থ্যাংক ইউ মিন্টি আপু। তোমরা কেউ শেয়ার করো না, দেখেছো আপুটা নতুন, আমার মনে হচ্ছে মিন্টি আপুর নাম দেখে মনে হচ্ছে খুব বেশি আগের আপু না, কি সুন্দর লাইফটা শেয়ার করে দিয়েছে। যারা রেগুলার আপুরা আছো কেউ শেয়ার করো না তোমরা। যাই হোক, আমি তাহলে এটা ধরছি, তোমাদের যাদের এই কালারটা ভালো লাগছে, এটা কিন্তু খুব সুন্দর একটা কালার, কুইকলি একটা স্ক্রিনশট নিয়ে নাও আপুরা, আমি ধরলাম। ডান নিয়েছো? সুন্দর সুন্দর স্ক্রিনশট নিবে, হ্যাঁ পচা স্ক্রিনশট নিবে না, এটা তো বেশি সুন্দর। শারমিসা মপু তাই, তাহলে কুইকলি অর্ডার প্লেস করে দাও, বেশি নাই কিন্তু, এখনই শেষ হয়ে যাবে। তোমার ইয়াররিংটা খুব সুন্দর, থ্যাংক ইউ মুন্নি পারভিন আপু, এটা বসুন্ধরা সিটিতে পেয়ে যাবে ইয়াররিংটা, আমারও খুব ভালো লেগেছে। যাই হোক, এটা তাহলে রেখে দিচ্ছি, ড্রেসটার সালোয়ার পিস, প্রাইস হবে অনলি 1600 টাকা, বাট তিনটা একসাথে নিয়ে নিলে তোমরা পেয়ে যাবে 300 টাকা অফ, 300 টাকা অফ পেয়ে যাবে তিনটা একসাথে নিলে। ওকে, সো তোমরা তিনটা তিনটা করে নিয়ে নিবে অর্ডার যখন করবে। আচ্ছা, এটা হলো ড্রেসটার নেক পোর্শনটা, কালারটা খুব সুন্দর না? এটা এটাকে কি কালার বলে, বিস্কিট কালারও মনে হয় বলে, এটা বিস্কিট কালার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার নেক পোর্শনটা। অলরাইট, এবার আমি ফ্রন্টের লোয়ার পোর্শনটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হলো ফ্রন্টের লোয়ার পোর্শনটা। ঠিক আছে, আচ্ছা এবার দুপাট্টাটা ভালো করে দেখো, কি সুন্দর এটার কালারটা, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর এই দুপাট্টাও। তোমরা পিঙ্ক পিঙ্ক করে তো লাফাতে থাকো, পিঙ্কটার পাশে এই কালারটা কিন্তু কম সুন্দর না, এটাও খুবই সুন্দর। এটা আমার নেওয়া হয়নি, এটা পরে লাইভে আসলে তোমরা অস্থির হয়ে যাবে যে আপু এটাই নিব, এত সুন্দর এটার কালারটা, এটা বেশি পাওয়া যায় না, খুব কম কম আসে এই কালারটা, সো আমি নিয়ে এসেছি এবার এই কালারটা। ঠিক আছে, অনেক সুন্দর কোয়ালিটি, ঠিক বলেছ রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান। মুনি পারভিন আপু থ্যাংক ইউ আপু, লাভ ইউ আপু। তোমার টেইলারের অ্যাড্রেস বলো। আমার টেইলারের অ্যাড্রেস বলবো? অ্যাড্রেস তো ওইভাবে বলতে পারবো না, তবে যমুনা ফিউচার পার্কের টেইলার কর্নারে, ডিসিসি কর্নারে তার টেইলারটা, ওখানে গেলেই পাওয়া যাবে। লারিভের ওদিক দিয়ে যেতে হয়, কিন্তু তার রিসেন্টলি সে চেঞ্জ করেছে, আমি নতুন টেইলারের নামটা বলতে পারছি না, হ্যাঁ বাট নামটা মনে নেই, যমুনা ফিউচার পার্কে। আপু তোমার পরা জামাটা আছে? আসমা আপু অবশ্যই আমার পরনের এই বিউটিফুল দেশীয় কালেকশনটাও, কিন্তু বুটিক কালেকশনটাও অ্যাভেলেবল আছে, তোমাদের যাদের পছন্দ আমার ড্রেসটাও নিতে পারবে। এবার আমি নেক্সট কালারে চলে যাই, একদম চোখ ধাঁধানো একটা কালার দেখাবো, সবচেয়ে সুন্দর আজকের খুব সুন্দর একটা কালার, ও মাই গড, একদম সেই অরেঞ্জ, এত সুন্দর একটা অরেঞ্জ কালার দেখেছো, কত সুন্দর, অনেক সুন্দর ড্রেস, থ্যাংক ইউ মুস্কান আপু। মিলা আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো মিলা আপু? আচ্ছা আমি তাহলে এই ড্রেসটার ব্যাক পার্টে যাবো এখন। ঠিক আছে, খুবই 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 চমৎকার একটা কালেকশন, দেখো অসম্ভব সুন্দর কালারটা দেখো, ও মাই গড, এটার দুপাট্টাটা সেই সুন্দর, এটা কিন্তু নিয়ে নিবে, এটা আমি অনেক এনেছি তোমাদের জন্য। অরেঞ্জ কালার আমি চাই সবসময় বেশি বেশি আনতে, অল্প আনলে পোষায় না, কাউকে দিয়ে সারতে পারি না, সো অরেঞ্জ কালারটা সবসময়। এটা হলো ড্রেসটার ব্যাক পার্ট, লেন্থ হবে 46 প্লাস, ওকে লেন্থ হবে 46 প্লাস, এটা হলো ব্যাক পোর্শনটা।
বডি কিন্তু 70 প্লাস হয়ে যাবে, বডি নিয়ে কোনো সমস্যা নেই, কারো টেনশন নেই, সবার সব আপুদের হয়ে যাবে, হয়ে আরও কাপড় বাঁচবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ড্রেসটার স্লিভ, স্লিভ ইজিলি তোমরা ফুল স্লিভ করে ফেলতে পারবে। আমি লাপ লেগেছে, মাই ফেভারিট কালার এটা আপু। হ্যাঁ আপু, এটা আমারও খুব পছন্দের একটা কালার, অরেঞ্জ কালার সবার ফেভারিট কালারের লিস্টে মনে হয় আছে। আচ্ছা যাই হোক, এটা গেল স্লিভ। এবার আমি ফ্রন্টে চলে যাচ্ছি। এই যে দেখো, এটা হলো ড্রেসটার ফ্রন্ট। ও মাই গড, এটা দুপাট্টাটা দাও একটু, সবাইকে পাগল বানাই। হ্যাঁ, এই দুপাট্টাটা ধরে সবাইকে পাগল বানাই, দেখো কি সুন্দর। আমার অলওয়েজ ভালো লাগে দুপাট্টায় চওড়া পাড় থাকতে হবে, বলি না, দুপাট্টায় চওড়া পাড় মানে সেই দুপাট্টা মানে হিট, কি যে সুন্দর। ও মাই গড, তোমরা এটা তাড়াতাড়ি নিয়ে নাও, দেখো পিং পিং করে পাগল বানাই দিচ্ছ আমাকে, তোমরা এগুলো নাও। হ্যাঁ এগুলো নাও, নতুন একদম একদম নিউ কালেকশন, একদম ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে নাও, এটা পিঙ্কটা যখন আসবে তখন একটা বোনাস হিসেবে নিয়ে নিবে। আচ্ছা, এবং সালোয়ার পিসটা হলো এই যে, কাপড় ম্যাটেরিয়াল খুবই ভালো হবে। তোমারটা হবে আপু? হ্যাঁ জান্নাতুল আপু, আমারটা হবে, অবশ্যই হবে, আমারটা আমি পরেছি মানেই তোমাদের জন্য এনেছি, কোনো সমস্যা নেই, হবে। ঠিক আছে আপু, জান্নাতুল আপু আমার লাইফটা শেয়ার করে দাও তো আপু কয়েকটা গার্লস গ্রুপে, আমি এখন নাম বলে বলে উল্লেখ করব যে আমার লাইফটা শেয়ার করো গার্লস গ্রুপে, ঠিক আছে। আপু কোনটা দেখালেন, কয়টা দেখালেন আপু? লন এটা সেকেন্ড ওয়ান, এর আগে একটা দেখিয়েছি বিস্কিট কালার, আর এখন সেকেন্ডটা দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সালোয়ার পিস, এটা এত বেশি সুন্দর, চিন্তাও করতে পারবা না, সামনে থেকে এটার কালারটা আরও বেশি সুন্দর লাগবে। তোমরা একটু কুইকলি আগে স্ক্রিনশটটা নিয়ে প্লেস করো অর্ডার, ঠিক আছে। আমি ধরলাম, ডান, আরও মাথা নষ্ট করার কালার দেখাচ্ছি, সাথে থাকো। আচ্ছা প্রাইস ইতি আপু, প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা, বাট তিনটে একসাথে নিলে তোমরা পেয়ে যাবে 300 টাকা অফ, ঠিক আছে। সো তিনটা তিনটা নিয়ে নেওয়ার মতো কালার আমি দেখিয়ে দিচ্ছি, আরও দুটো কালার তো অলরেডি দেখিয়েছি, আরও কামিং সুন, দেখলে পাগল হয়ে যাবা। আচ্ছা এটা কিন্তু তাহলে আমি রেখে দিচ্ছি। পাকি আপু লিখেছে প্রাইস প্লিজ আপু, প্রাইস হচ্ছে 1600 টাকা অনলি, আমি নিব অবশ্যই, তোমাদের জন্যই তো এনেছি, তোমাদেরকে দেওয়ার জন্যই আমি আসছি, কোনো সমস্যা নেই, নিয়ে নাও আপু। এটা তাহলে রেখে দিচ্ছি। হ্যাঁ এটা হলো সালোয়ার পিস, এই যেটা হলো ভেরি প্রিটি, দেখো ড্রেসটা, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, কালারটা এক্স্যাক্টলি এটা হবে। হ্যাঁ একদম মানে সেরকম ব্রাইট একটা কালার, ব্রাইট অরেঞ্জ, একদম যেরকম অরেঞ্জ আমরা চাই, একদম মনের মতো অরেঞ্জ কালার, খাঁটি অরেঞ্জ কালার একদম, ঠিক আছে। অরেঞ্জ লাভার্স যারা আছো কুইকলি নিয়ে নাও। এটা হচ্ছে নেক পোর্শনটা, এবং এটা হলো ফ্রন্টের লোয়ার পোর্শনটা, খুব বেশি সুন্দর ড্রেসটা, খুবই বেশি সুন্দর। আচ্ছা আমি এটা রেখে দিলাম, এরপরে যে কালারটা দেখাবো ওইটাতে আমি পাগল হয়ে যাচ্ছি দেখে এখনই। এটা হলো ড্রেসটার দুপাট্টা, দেখেছো দুপাট্টা কত সুন্দর এবং কত বড়, দেখতে পাচ্ছ অনেক সুন্দর। আর এটার এগুলোর কোয়ালিটি নিয়ে তো কোশ্চেন করাও মনে হয় উচিত না, এত ভালো ম্যাটেরিয়াল এগুলোর। সো এটা নিয়ে কারো যারা রেগুলার নাও আমার কাছ থেকে, তাদের নিশ্চয়ই কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই, চোখ বন্ধ করে শুধু অর্ডার করে দিবে, ঠিক আছে। কিছু আপু আছে ও মাই গড, আফটার লাইফ বড় বড় অর্ডার তারা চোখ বন্ধ করে দিয়ে দেয়, কোনো কোনো সময় ভুল করে একই জামা দুইবার অর্ডার করে দেয়, মানে নিতেই হবে তাদের, এত কিছু আপু আছে আমার, খুব আই জাস্ট লাভ দ্যাম। যাই হোক, আপুদের নাম একদিন আমি উল্লেখ করব, কিছু কিছু আপু আমার কাছ থেকে মানে গিফট পাওয়ার মতো, তাদেরকে দেয়া হয় না, কিছু কিছু আপুকে গিফট অফার করতে হবে, এত এত বেশি শপিং করে আমার কাছ থেকে, এত বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ। এটা তাহলে আমি রেখে দিচ্ছি, আমি নেক্সট আরেকটা কালারে চলে যাব। এটা হচ্ছে একদম হট একটা কালার, সেটা হলো হট পিঙ্ক, ঠিক আছে। এই যে হট পিঙ্ক কালার, শারমিন সামাপ লিখেছে তোমার ড্রেস অলওয়েজ সুন্দর হয়, চোখ বন্ধ করে নেওয়া যায়, কোয়ালিটি জাস্ট ওয়াও হয়। থ্যাংক ইউ আপু, লাভ ইউ সো মাচ আপু, তোমাদের মতো আপুরা আছে বলেই আমরা এখনও আছি এবং আমরা থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। তোমাদের অ্যাপ্রিসিয়েশন আমাদের জন্য অনেক অনেক কিছু, তোমরা চিন্তাও করতে পারো না। একটা মানে কোনো কিছু পাওয়ার পর যখন তোমরা অ্যাপ্রিসিয়েট করো, সেটা যে আমাদেরকে কতটুকু সাহস এবং শক্তি দেয় এটা একমাত্র আমরাই জানি, ঠিক আছে। এটাই আমাদের জন্য অনেক কিছু। সো সবসময় ভালো লাগলে ফিডব্যাক দিতে ভুলবে না, ঠিক আছে। আর যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয় সেটাও আমাদেরকে জানাবে, আমরা সেটাও সংশোধন করব, এটাই আমাদের কাজ, ওকে। আচ্ছা দেখো, এটা হলো ড্রেসটার ব্যাক পার্ট, কালার দেখো শুধু, তুমি জাস্ট কালার দেখো, যে আমারটা জাস্ট পরবা, চুলটা জাস্ট বাঁধবা, কিছু করা লাগবে না, এত সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শন, এটা কিন্তু ব্যাক পার্ট, লেন্থ হবে 46 প্লাস। আজকে সব হিট কালার দেখাচ্ছি, দেখো তোমাদেরকে বলেছি না আজকে ফুতুর করে দিব,
আজকে তোমাদের তিনটা তিনটা করে নিতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেস্টার স্লিভ, ইজিলি ফুল স্লিভ হয়ে যাবে। আরও লাইফটা আমি আরও আপু চাই, শেয়ার করো শারমিন সামু আপু, শেয়ার করো আমার লাইফটা, ঠিক আছে? গার্লস গ্রুপে একদম গণহারে গার্লস গ্রুপে সবগুলোতে শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, এটা হলো স্লিভটা। এবার আমি ফ্রন্টে চলে যাচ্ছি, ওকে? এই যে দেখো, এটা হলো ড্রেস্টার নেক পার্ট। উফ, কালারটা দেখো, আমি নিতে চাই, আমার জন্য একটা সরাও এটা। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট, হ্যাঁ। আর এটা হলো ড্রেসটার দুপাট্টা, দেখো কি সুন্দর, কি যে সুন্দর দেখো, মানে আমি সুন্দর বলে বলে বুঝাতে পারবো না এটা কতটুকু সুন্দর। এটা মানে বলার অপেক্ষা রাখে না, এত বেশি সুন্দর। কোনটা বেশি সুন্দর বলো তো? অরেঞ্জটা না, এটা খুব বেশি সুন্দর। আজকে সব আই ক্যাচি কালার, হ্যাঁ। আচ্ছা, এবার আমি সালোয়ার পিস সহ ধরছি, এই যেটা হলো সালোয়ার পিস। তোমার পরনের ড্রেসটা কত আপু? নীল আকাশ আপু, দেখো ক্যাপশনে কিন্তু প্রাইস দিয়ে দিয়েছি, একটু মানে হেল্প করো, নিজেকে দেখো তাহলে জেনে যাবে। আমি প্রাইসটা আমারটা দেখানোর সময় বলবো, কিন্তু তোমরা যদি আগেভাগে জেনে যেতে চাও তাহলে হচ্ছে লাইভের উপরে ক্যাপশনে আমি সব প্রাইস সবসময় দিয়ে দিই, কোনো হিডেন কিছু নেই, সো দেখে নাও। নাসিন আপু লিখেছে গর্জিয়াস, থ্যাংক ইউ আপু, নাইস ড্রেস আপু। অ্যাঞ্জেল ত্রিশা আপু, তুমি পার্সেল রিসিভ করোনি কেন বলো? আবার পাঠিয়ে দিয়েছি কিন্তু, কালকে মেবি পেয়ে যাবে, অবশ্যই অবশ্যই রিসিভ করে নিও, ওকে? আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটার ফুল সেট। সো এটা যাদের ভালো লাগছে আপুরা এক্ষুনি একটি স্ক্রিনশট আগে নিয়ে ফেলো, আমি ধরলাম। ডান, অল রাইট। আর যেগুলো বলেছি রিস্টক হবে সেগুলো রিস্টক হবে, তার মাঝেই নতুন নতুন কালেকশন আসে, তোমরা সেগুলোও নিয়ে নিবে। এটা দেখো কি সুন্দর লাগছে, উফ, আমি এটা পরে ফেলতে চাই। আচ্ছা, এখন জয়েন করলাম। আচ্ছা তাসলিম আপু, কোনো সমস্যা নেই, সাথে থাকো। আর যতটুকু মিস করেছো, আমার লাইফটা শেষ হয়ে গেলে তুমি রেকর্ডেড লাইফটা আবার দেখে নিও, হ্যাঁ। দুটো সুন্দর সুন্দর কালার দেখিয়েছি আমি। আচ্ছা, এটা হচ্ছে সালোয়ার পিসটা আমি রেখে দিলাম, প্রাইস থাকছে অনলি 1600 টাকা, ঠিক আছে? কিন্তু তিনটা একসাথে নিয়ে নিলে কিন্তু প্রাইস 1500 করে পড়বে। সো তোমরা তিনটা একসাথে নিয়ে নিবে তাহলে 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তিনটা নেওয়ার মতো অবশ্যই সুন্দর সুন্দর কালার আমি দেখিয়েছি, তিনটা পছন্দ করা কোনো ব্যাপারই না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ড্রেসটার কি নেক পোর্শন। দেখো এত বক বক করে আমি মাঝে মাঝে কথাই হারিয়ে ফেলি, কথা ভুলে যাই যে কি বলবো। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটার নেক পার্টটা, হ্যাঁ, এবং ফ্রন্টের লোয়ার পোর্শনটা হচ্ছে এই যে। খুব বেশি সুন্দর কালার, এগুলো থেকে কখনো কালারও উঠে না, আর একদম মানে তুমি বছর ধরে, আমি না কিছু লন, আমি জাস্ট এটা দেখার জন্য যেরকম কেমন টিকে, আমি রাফ ইউজ করি বাসায়, বুঝছো? আমি কিছু লন বাসায় রাফ ইউজ করি এবং রেগুলার ধুই, দেখি যে কোনো সমস্যা হয় কি না। আল্লাহ রহমতে আমার 7-8 মাস হয়ে গেছে কিছু লন, এখনও পর্যন্ত আমি যদি আয়রন করে এখন পরে আসি তোমরা বলবে আমি ফার্স্ট টাইম পরছি, এত সুন্দর এগুলো থাকে, বুঝছো? আমি তো জাস্ট 6-7 মাস পরেছি, জাস্ট বললাম, আরও কতদিন পরতে পারবো জানি না, পরতে পরতে রুচি চলে যাবে, বাট তোমার ড্রেসগুলো নষ্ট হবে না কখনো, এত সুন্দর ড্রেসগুলো। আর এটা হলো দুপাট্টা, দুপাট্টা তো জাস্ট ওয়াও, মানে এর চেয়ে বড় দুপাট্টা আসলে পসিবল না একটা ড্রেসের। কতটা দেখো সময় দিয়ে মানে ড্রেসগুলো যে বানানো হয়, এত সুন্দরভাবে কোয়ালিটি মেনটেন করে, প্রিন্ট দেখো ডিজিটাল প্রিন্টগুলো চমৎকার একদম, তাই না? আমি তাহলে এটা রেখে দিচ্ছি। আচ্ছা সালমা আপু, প্রাইস প্লিজ, সালমা আক্তার আপু লিখেছে, আপু প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা, হ্যাঁ, তবে তুমি তিনটা যদি নাও আপু তাহলে 100 টাকা করে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট পাবে। সো তিনটা ড্রেস একসাথে নিলে তুমি 300 টাকা অফ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আমি তাহলে এটা রেখে দিচ্ছি, নেক্সট একটা কালারে চলে যাব। নেক্সট যেটা দেখাবো এটা রিস্টক হয়েছে, এটা তোমরা সবাই চেনো, এই যেটা, বাট খুবই লিমিটেড কোয়ান্টিটি রিস্টক হয়েছে, অনেক আপুদের রিকোয়েস্ট ছিল, যেসব আপুদের রিকোয়েস্ট ছিল আমার রিকোয়েস্ট এখন তোমরা তাড়াতাড়ি ইনবক্স করো, দিস টাইম সোল্ড আউট হলে কবে আনতে পারবো আমি আসলে ওইভাবে বলতে পারবো না, ঠিক আছে? আসলে এক্স্যাক্টলি বলা যায় না কবে পাবো। এই যে আমি তোমাদেরকে 1 উইক টাইম নিয়েছিলাম পিঙ্ক ড্রেসটার জন্য, বাট এখনও আমি হাতে পাইনি, ওটা হাতে পেলে আমি স্টেটাসে দিয়ে দিব, যাও যে পিঙ্ক ড্রেস রিস্টক হয়েছে, ছবি সহ আপলোড দিয়ে দিব, যেন তোমাদের জানতে কষ্ট না হয়। আপনারটার প্রাইস, আচ্ছা বাবুই আপু আমারটা আমি দেখে দিব, আচ্ছা বলে দিই, আমি যেটা পরেছি সে ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা, এটা দেশীয় বুটিক একটা কটনের উপরে উইথ কটন দুপাট্টা, ঠিক আছে? খুব সুন্দর স্টোন ওয়ার্ক, ফুল অফ স্টোন ওয়ার্ক আছে, আমি ড্রেসটা একটু পরেই দেখিয়ে দিব, 2 মিনিট সাথে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হলো ড্রেসটার ব্যাক পার্ট, এই ড্রেসটা মনে হয় আমরা সবাই চিনি, তাই না? খুবই হিট একটা কালেকশন এটা, এই জন্য বারবার আনতে হয়। এটা হলো ড্রেসটার ব্যাক পার্টটা, লেন্থ হবে 46+, ওকে? আর সাইড বলে দিয়েছি বডি 70+ হয়ে যাবে। তো এটা হলো ড্রেসটার ব্যাক পোর্শনটা, খুব বেশি সুন্দর দেখো, অনেক সুন্দর। এবার স্লিভে চলে যাচ্ছি,
এই যে স্লিভ, প্রত্যেকটা স্লিভ এত সুন্দর, তোমার স্লিভটা কাটতেই মায়া লাগবে। যে ড্রেস বানানোর সময় যে হাফ স্লিভ দিব তখন স্লিভটা কাটতেই মায়া লাগে। আচ্ছা, মনে হয় পুরোটা, এই জন্য আমার বেশিরভাগ ড্রেস দেখবা ফুল স্লিভ, কারণ আমি স্লিভ বেশি কাটতে পছন্দ করি না, এত সুন্দর প্রিন্টগুলো কাটা পড়ে যায়। তোমরা ফুল স্লিভ করে বানাবে, শীতকাল আসছে তাহলে পরতে ইজি হবে। ব্ল্যাক কালার হবে না নিশাত আপু? ব্ল্যাক কালার হবে না, অনেক সুন্দর, থ্যাংক ইউ হ্যাপি আপু। এবার ফ্রন্টে চলে যাচ্ছি আমি তাহলে। এই যে দেখো, এটা হলো ড্রেসটার ফ্রন্ট পার্ট, খুব সুন্দর, এবং এটার দুপাট্টাও মাশাল্লাহ এত সুন্দর, অনেক বেশি সুন্দর। আমার পাড়ওয়ালা দুপাট্টা দেখলে আমি বলি না পাগল হয়ে যাই। খেয়াল করবা যেসব দুপাট্টায় পার থাকে অনেক বেশি সুন্দর লাগে, চোখে পড়ে অনেক। এই যে দেখো, সি গ্রিনের সাথে অরেঞ্জ কম্বিনেশন যে কতটা সুন্দর লাগে না, ড্রেসটা আসলেই অদ্ভুত সুন্দর। আপুদের রুচি আছে বলতে হয়, যেসব ড্রেস বারবার তারা ডিমান্ড করে ড্রেসগুলো আসলেই অনেক বেশি সুন্দর হয়। আচ্ছা, এবং এটা হলো এটার সালোয়ার পিস, ঠিক আছে। আচ্ছা, লং কত? লং হচ্ছে আপু 46+, ওকে, লং হবে 46+, এবং প্রত্যেকটা ড্রেস ম্যাটেরিয়াল হবে লন উইথ লন দুপাট্টা, অল রাইট? প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়াল হবে লন এবং দুপাট্টা হবে লন, ঠিক আছে। এই যে এটা হলো ফুল সেট, আমি ধরলাম, তোমরা কুইকলি একটা স্ক্রিনশট নিয়ে নাও। ডান, অল রাইট, এটা তাহলে রেখে দিচ্ছি। দেখো সমানে ইনবক্স আসছে আপুরা, লাইভ শেষ করার আগেই, ও মাই গড, ইনবক্স করা শুরু, এটা নিবো এটা নিবো এটা নিবো। আচ্ছা দেখেছো, এই জন্য তো সোল্ড আউট হয়ে যায়। আচ্ছা আমি তাহলে এটা রেখে দিচ্ছি। রুবি আপু লিখেছে অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। তোমার ড্রেসটার প্রাইস কত মাহমুদ আপু? আমি যেটা পড়েছি এটার প্রাইস অনলি 1250 টাকা, একদম পানির দাম। রেখে দিলাম সালোয়ার পিস, আর এগুলো যেটা দেখাচ্ছি লন, লনের প্রাইস হবে 1600 টাকা, বাট তিনটা একসাথে নিলে 1500 করে হয়ে যাবে, ওকে। এই যেটা গেল নেক পোর্শন এবং এটার লোয়ার পোর্শন, প্রত্যেকটা কর্নার সুন্দর, ব্যাক পোর্শন বলো, ফ্রন্ট পোর্শন বলো, স্লিভ বলো বা দুপাট্টা বলো, প্রত্যেকটা পার্টি খুব সুন্দর লনগুলোর। হ্যাঁ, আজকের প্রত্যেকটা লন খুব বেশি সুন্দর। আর দেখো এটা হলো খুবই প্রিটি একটা দুপাট্টা, অসম্ভব সুন্দর একটা দুপাট্টা, এর চেয়ে সুন্দর কি হওয়া যায়? তোমরা যদি দুপাট্টা খুলেও পরতে চাও খুব সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, এগুলো ভাঁজ করে পরার চেয়ে এরকম মেলে যদি পরো তাহলে আরও বেশি সুন্দর লাগে, লনের এটাই বৈশিষ্ট্য, প্রত্যেকটা দুপাট্টা হয় খুব বেশি সুন্দর। তাহলে এটা রেখে দিচ্ছি। এবার যে কালার দেখাবো, চোখে মানে গ্লাস পরে নাও, চোখ ঝলসে যাবে কিন্তু। আচ্ছা যাই হোক, শিফন ওড়না হবে আপু? না আপু, আজকে শিফন ওড়না হবে না, আজকে সব কটন দুপাট্টার মধ্যে। এই দেখো, এবার এনেছি আমাদের আরও পছন্দের কালার, ইয়েলো কালার, ঠিক আছে। কেমন আছো সামি আপু? ভালো আছি, তুমি কেমন আছো আপু? লাইভটা শেয়ার করে দাও আপুরা, যারা রেগুলার আপুরা আমার আছো, কষ্ট করে দেখছো, আর একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে। আমার সাথে থাকো এবং সুন্দর সুন্দর ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো দেখো। হ্যাঁ দেখো, এই ড্রেসটাও খুব সুন্দর, এটা কিন্তু ব্যাক পোর্শন, এই যে এটা হচ্ছে ইয়েলোটা, প্রত্যেকটা কালার অরেঞ্জ মেরুন, সরি অরেঞ্জ হট পিঙ্ক ইয়েলো, এই তিনটা কালার যারা না নিবা তারা মিস, একদম বলে দিলাম আমি, এত বেশি সুন্দর। আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, লেন্থ হবে 46+, ওকে, বডি হবে 70+। আচ্ছা এবার চলে যাচ্ছি আমি স্লিভে, এই দেখো এটা হলো স্লিভ, খুব সুন্দর স্লিভ এটার। এটার পরে আমার জামাটা আমি দেখিয়ে দিব আপু। অফ হোয়াইট কালার হবে কি জিন্নাতুল আপু? আমি একটা বিস্কিট কালার দেখিয়েছি ফার্স্টেই, খুব সুন্দর, তুমি যদি মিস করে থাকো রেকর্ডেড লাইভটা দেখতে ভুলবে না, অবশ্যই দেখে অর্ডার দিয়ে দিবে। একদম একটা স্কিন কালার বা বিস্কিট কালার বলতে পারো, ভেরি লাইট একটা কালার, ফার্স্টে দেখিয়েছি, খুব সুন্দর একটা ড্রেস, ওটা দেখে নিও। আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার স্লিভ পোর্শনটা, এবার আমি ফ্রন্ট পার্টে চলে যাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো ফ্রন্ট, আমার এই তিনটা কালারই খুব পছন্দের, হট পিঙ্ক অরেঞ্জ ইয়েলো, এই কালারের ড্রেস কখনো মিস করি না আমি, বাইরে গেলেও কোনো শপিং সেন্টার থেকে কিনলেও এই কালারগুলো থাকে আমার প্রায়োরিটি। আর আজকে আমি নিজেই এই লনগুলো দেখাচ্ছি, বাট আফসোস একটা কালারও আমার নাই। যাই হোক, এবার একটা নিতে হবে, দুপাট্টা সহ ধরছি আমি তাহলে। এই যে দেখো, এটা হলো ড্রেসটার দুপাট্টা, প্রত্যেকটা ড্রেসের দুপাট্টা খেয়াল করেছো কতটা সুন্দর? এই যে দেখেছো, খুবই খুবই সুন্দর, একদমই ইউনিক, মানে এটার ডিজাইনগুলো একদমই ইউনিক, একদম ইউনিক লন, একদম ব্র্যান্ড নিউ লন, নতুন, এবং ফার্স্ট টাইম এনেছি আমি পেজে, এটা একদমই নাই, একদমই রেয়ার, খুবই সুন্দর। তোমরা নিয়ে নিবে, লন কালেকশন যারা রাখো তারা এই নিউ কালেকশনটা অবশ্যই তোমাদের ইয়েতে রেখো, হ্যাঁ কালেকশনে। আচ্ছা আর এটা হলো সালোয়ার পিস, ঠিক আছে। এই যে তাহলে, এটা যদি তোমাদের ভালো লাগে আপুরা কুইকলি একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ধরলাম।
Done? All right. যারা আমার ড্রেসটা দেখতে চাচ্ছিলে সাথে থাকো, আমি এখন আমার ড্রেসটা কিন্তু দেখাবো, ঠিক আছে? আপু তোমার যে আমার কালোটা হবে, পলি আপু কালোটা হবে না, আমি শুধুমাত্র গ্রিনটা রিস্টক করেছি, আমার কাছে কালোটা নেই আপু, কালোটা নেই, রেডটা নেই, ব্লুটাও নেই। আচ্ছা এটা তাহলে আমি রেখে দিচ্ছি, সালোয়ার পিস। ড্রেসগুলোর প্রাইস হবে অনলি 1600 টাকা, বাট তিনটা একসাথে নিলে তোমরা পেয়ে যাচ্ছ 300 টাকা ডিসকাউন্ট, ওকে? আচ্ছা এটা হলো ড্রেসটা নেক পোর্শনটা এবং ফ্রন্টের লোয়ার পোর্শনটা। প্রাইস থাকছে অনলি 1600 টাকা, তিনটা একসাথে নিলে 300 টাকা ডিসকাউন্ট। আচ্ছা আর এটা হলো ভেরি প্রিটি দুপাট্টাগুলো, প্রত্যেকটারই খুব সুন্দর, খুবই সুন্দর প্রিটি দুপাট্টা দেখো। যারা দুপাট্টা লাভার্স, আই এম শিওর আজকে প্রত্যেকটা ড্রেস তোমাদের খুব ভালো লেগেছে। আমি কিন্তু ড্রেস কিনতে গেলে ড্রেস আগে দেখি না, আগে দেখি ড্রেসের দুপাট্টা কেমন হবে, তাই না? কারণ দুপাট্টাটাই সবসময় হাইলাইট হয়, আমরা যারা সুন্দর করে মানে খুলে দুপাট্টা পরি, দুপাট্টাটাই হাইলাইট হয়। সো দুপাট্টা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জন্য দেখো দুপাট্টা কত সুন্দর, ড্রেসের চেয়ে দুপাট্টা বেশি সুন্দর। ঠিক আছে আমি তাহলে এটা রেখে দিচ্ছি, বিশ্বাস করবো না আমার এই ড্রেসগুলো, আমার ছোট বাচ্চা মেয়ে, হ্যাঁ আমার 8 বছর বয়সের মেয়ে, তার এত পছন্দ, সে বলে মাম্মা আমাকে বানিয়ে দাও আমি এই জামাগুলো পরতে চাই। আমি তাকে পর্যন্ত সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছি, জানো না কত ডিজাইন কাটা যায়, সে তো ছোট মানুষ, কিন্তু তাও আমি তাকে এই ড্রেসগুলো দিয়ে লন দিয়ে আমি জামা বানিয়ে দিয়েছি। তার পরার খুব শখ, তার এত ভালো লাগে ড্রেসগুলো, সে একটা বাচ্চা মানুষ, সেও বুঝে যে কতটা সুন্দর এই লনগুলো, কি আর বলবো, ওকেও বানিয়ে দিয়েছি, একই রকম বানিয়েছি, কখনো ছবি তুললে তোমাদেরকে দিব, হ্যাঁ শেয়ার করব। আচ্ছা আমি তাহলে এটা রেখে দিলাম, প্রাইস থাকছে কিন্তু অনলি 1600 টাকা, লুফে নাও এখনই। আপু চিটাগাঁয়ে একটা শোরুম দেন ইনশাল্লাহ, আপু দোয়া করবে ঢাকাতে দিতে পারলে সেকেন্ড আমি চিটাগাঁয়েই দিব, সো আগে ঢাকাতে দিয়ে নেই, হ্যাঁ একটু দোয়া করতে হবে, সাথে থাকতে হবে, ওকে? নির্জন আপু লিখেছে আপনি নাইস, থ্যাংক ইউ আপু। আচ্ছা তাহলে আমি এখন আমার ড্রেসটা দেখিয়ে দিই, অনেক আপুরা দেখতে চাচ্ছিল এই যে আমার ড্রেসটা, প্রাইস অনলি 1250 টাকা আমার ড্রেসটা। এইটা এত সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা, এবং আমারটা কিন্তু আমি ওয়াশ করে বানিয়েছি, একটা স্টোনও পড়েনি, ঠিক আছে? কোনো স্টোন পড়বে না, আনলেস তোমরা যদি এরকম ডলাডলি রাবিং না করো, কখনোই কোনো স্টোন পড়বে না। আর তোমরা যারা বুয়াদেরকে দিয়ে কাপড় ধোয়া বলবে, খুবই সফট হ্যান্ডে ওয়াশ করতে, হ্যাঁ কাপড় নিয়ে যদি ময়লা উঠানোর মতো যেরকম ডলা মাজা করো, তাহলে যে কোনো জামা নষ্ট হয়ে যাবে, প্রিন্টও উঠে যাবে। সো এটা না করলে কখনোই স্টোন পড়বে না, স্টোনগুলো খুব হেভিলিভাবে লাগানো, এটা কখনোই উঠে যাওয়ার কথা না। সো ডোন্ট ওয়ারি, একটা কমপ্লেনও পাইনি যারা নিয়েছে যে আপু স্টোন উঠেছে বা কিছু, কেউ বলতে পারেনি কারোরই স্টোন উঠবে না, আমি নিজেই তো ধুয়ে বানিয়েছি, সো এটা কনফার্ম। আমি তাহলে ড্রেসটার ব্যাক পার্টটা আগে দেখাবো, এটারও লেন্থ অনেক হবে, 46+ হবে এটার লেন্থ, হ্যাঁ। এবং আমার মনে হয় এটা যতগুলো কালার তার মধ্যে এই কালারটাই সবচেয়ে বেশি সুন্দর, এই জন্য আমি লাস্ট টাইম যখন এনেছি এটার ডিমান্ড অনেক বেশি ছিল, আমি তো বুঝিনি, গ্রিন কালারটা সোল্ড আউট হয়ে গিয়েছিল, গ্রিন কালারটা অনেক আপুকে দিতে পারেনি, তখন আমি কথা দিয়েছিলাম যে আমি রিস্টক করবো, আমি কিন্তু আমার কথা রেখেছি, হ্যাঁ একটু দেরি হয়েছে বাট কথা রেখেছি, আমি গ্রিনটাই রিস্টক করেছি, যাই হোক অন্য কালারের দিকে নজরই দেইনি। আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা, ঠিক আছে? লেন্থ কিন্তু 46+ হবে এটারও, অনেক লেন্থ হয়ে যাবে, এবং বডিও হবে 60-70+, ওকে? অনেক এনাফ কাপড় আছে, যদিও দেশীয় কালেকশন আমাদের, বাট কাপড়ে কোনো কিপটামি করেনি কিন্তু, অনেক কাপড় দিয়েছে। আচ্ছা এটা গেল ব্যাক পার্ট, দেখো স্লিভটা আমিও ফুল স্লিভ বানিয়েছি, তোমরাও ফুল স্লিভ বানাতে পারবে, ঠিক আছে? স্লিভটা এই যে, এটা হলো স্লিভ। আপু কোন কুরিয়ারে পাঠাও, আপু পাঠাও কুরিয়ার সার্ভিসে, আপু তোমার অল ড্রেসে অনেক কমফোর্টেবল, থ্যাংক ইউ সুমি আপু। আগে আপু চিটাগাঁয়ে দিবেন শোরুম, আল্লাহ আমি তো থাকি ঢাকায় আপু। আচ্ছা শোরুম দেওয়ার মতো অবস্থা যদি যেতে পারি আলহামদুলিল্লাহ অবশ্যই দিব, তোমাদের কথা মনে রাখবো, কোনো সমস্যা নেই, তোমাদের সার্ভিস চিটাগাঁয়ে সার্ভিস তো খুব কুইক সার্ভিস, আর খুব কুইক ডেলিভার করা যায়, সো কোনো চিন্তা নেই, যে কোনো ড্রেস অর্ডার দিয়ে দিবে পেয়ে যাবে খুব কুইকলি। আচ্ছা এটা গেল স্লিভ পোর্শনটা, এবার আমি ফ্রন্টে যাচ্ছি, হ্যাঁ ফ্রন্টে কিন্তু এটা যে শুধু এই সেন্টারেই যে শুধু তোমার স্টোন ওয়ার্ক তা কিন্তু না, দেখো এটা সাইডে মানে পুরোটা, এটা না লাইটে বোঝা যায় না, এটা সামনে স্টোন ওয়ার্কটা আরও বেশি সুন্দর লাগে, দেখো কতটা যে সুন্দর এই ড্রেসটা, অনেক বেশি সুন্দর, যারা নিয়েছে তারা জানে, অনেক সুন্দর হেভিলি স্টোন ওয়ার্ক করা, এই যে দেখো এখানেও একদম স্টোন ওয়ার্ক করা আছে, এবং ফ্রন্টের লোয়ার পোর্শনে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে একদম ভরাট করে, ঠিক আছে? এটা যেই ড্রেসটা যাদের ডিমান্ড ছিল, আপুরা কেউ মিস করো না, বিকজ এটা আর আনবো না, একই ড্রেস আর আনবো না, ঠিক আছে? এই যেটা হচ্ছে এটার একদম লোয়ার পোর্শনে, লোয়ার পোর্শনে দেখো হেভিলি স্টোন ওয়ার্ক করা আছে, একদম হেভিলি পুরাটা একদম,
ঠিক আছে, খুব সুন্দর করে, এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, এটা সামনাসামনি ড্রেসগুলো আরও বেশি সুন্দর, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এটা ধরছি, খুব সুন্দর এটা, এই যে এটা দুপাট্টা সহ ধরছি, এবং দুপাট্টায় কিন্তু বর্ডার করা আছে, হ্যাঁ দুপাট্টায় বর্ডার করা আছে, তোমাদের কোনো টেইলারে দিতে হবে না দুপাট্টা, ঠিক আছে, সাইডে যে কুশি কাটা করে বর্ডার করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা রংপুর দেয়া যাবে? অবশ্যই আপু, রংপুর দেয়া যাবে। আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টা, এবং দুপাট্টা এগুলোরও অনেক বড়, হ্যাঁ সো কোনো চিন্তা নেই তোমাদের, কটন দুপাট্টা, কিন্তু ড্রেস ম্যাটেরিয়াল কটন উইথ কটন দুপাট্টা। ওকে আমি তাহলে এটার সালোয়ার পিস সহ ধরি নাকি, দেখেছো কি সুন্দর ড্রেসটা, অদ্ভুত সুন্দর এটা, মানে এত রিজনেবলের মধ্যে এত সুন্দর ড্রেস ভাবাই যায় না। এই যেটা হচ্ছে ড্রেসটার সালোয়ার পিস, খুবই আই ক্যাচি কালার, খুবই ব্রাইট কালার, কাজটাও খুব সুন্দর একদম, মানে এত কম প্রাইসে খুব বেশি সুন্দর, আবার কোয়ালিটিও ভালো। সো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, খুব বেশি কোয়ান্টিটি কিন্তু নেই, সো কুইক কুইক অর্ডার করে দিতে হবে, ঠিক আছে। আমি ধরলাম, স্ক্রিনশটটা নাও আপুরা। দেন স্মার্ট কিডস আপু লিখেছে, কেমন আছো সামান্তা, জয়পুরি কটন আনো না প্লিজ। আচ্ছা আপু আমি মনোমুগ্ধকর, মানে রুচিসম্মত পেলে অবশ্যই নিয়ে আসবো। আর কারো আর কোনো কালার হবে এটা নুসরাত আপু? এখন আপাতত এই একটা কালারই আর ইয়ে করা হয়েছে, রিস্টক করা হয়েছে, অন্য কালারগুলো হবে না। প্রাইস হচ্ছে অনলি 1250 টাকা, আমি তাহলে এটা রেখে দিচ্ছি সালোয়ার পিস। হ্যাঁ এটা কিন্তু আমাদের দেশীয় কালেকশন বলেই দিচ্ছি, এটা কিন্তু আমাদের দেশীয় কালেকশন, এটা মনে রাখবে। ওকে আচ্ছা এটা হচ্ছে ড্রেসটার নেক পার্টটা, দেখো কি সুন্দর স্টোনগুলো দেখেছো, স্টোনগুলো তোমরা সফট হ্যান্ডে ওয়াশ করলে কখনোই উঠবে না, হ্যাঁ এটা আমি কিন্তু বলেই দিচ্ছি বারবার, আমার নিজেরটাও আমি অনেক ধুয়ে তারপরে বানিয়েছি, কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ শাইলা রাকা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা তাহলে আমি রেখে দিলাম, প্রাইস থাকছে অনলি 1250 টাকা, আর এটা হলো ড্রেসটার দুপাট্টা। আচ্ছা দুপাট্টা আমারটা দিয়ে দেখাই, এটা রেখে দিই, এই যেটা হলো ড্রেসটার দুপাট্টা, অনেক সুন্দর, এবং এটা অনেক চওড়া, দেখো অনেক চওড়া দুপাট্টা, অনেক বড় দুপাট্টা, হ্যাঁ আমি তো হিল পরে পরি, তাও দেখো ফ্লোর টাচ অলমোস্ট, তাই না, অনেক বড় দুপাট্টা, খুব সুন্দর, তোমরা ইজিলি পরতে পারবে, আর খুবই কমফোর্টেবল, ড্রেসগুলো পরলে বুঝবে, যারা নিয়েছো তাদের তো বানিয়ে এতদিনে পরে ফেলার কথা, অনেক আপুরা জানিয়েছ, কিছু আপুরা জানিয়েছে অবশ্য যে ড্রেসটা পরে খুবই কমফোর্টেবল এবং খুব পছন্দ হয়েছে, এক আপু নিয়ে সবগুলো কালার তারপরে নিয়েছে, একটা ফার্স্টে নিয়ে এত ভালো লেগেছে সব কালার নিয়েছে, এরকম কয়েকজন আপু করেছে যে ফার্স্টে একটা নিব পরে ভালো লাগলে বাকি সব কালার, যাই হোক কিন্তু এখন শুধু এই কালারটাই আমার কাছে অ্যাভেলেবল আছে, অন্য কালারগুলো আমার কাছে হবে না। হ্যাঁ সো তোমরা যারা নিতে চাও শুধু গ্রিনটা অর্ডার করতে হবে, প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা, ঠিক আছে। আজকে তাহলে আমি কি দেখালাম আপু, তোমার পরা ড্রেসের প্রাইস সুমি আপু বলে দিয়েছি মাত্র 1250 টাকা, আপু তোমার পেজের প্রাইস সবসময় রিজনেবল, থ্যাংক ইউ স্মার্ট কিট সাকিনা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, ইউ আর লুকিং সো বিউটিফুল আপু, থ্যাংক ইউ লিসা আপু, এটা অর্ডার করেছি আপু। আচ্ছা জানাতুল আপু কোনো সমস্যা নেই, তোমাকে তো দিবই আমি, কোনো সমস্যা নেই, কিছু আপুরা আছে এত শান্তিভাবে তারা জামা রিসিভ করে, তাদেরকে আমার বারবার সার্ভ করতে ইচ্ছা করে, আর কিছু আপু আছে ফোন ধরে না, তাদেরকে আমার সার্ভ করতে ইচ্ছা করে না, তাদেরকে আর সেন্ড করতে ইচ্ছা করে না, যারা এরকম করে তাদেরকে মনে হয় যে সেকেন্ড টাইম যখন তাদের কাছ থেকে অর্ডার আসে মনে হয় কি তাদেরকে আর জামা দিব না, এরকম ইচ্ছা করে আমার জানো, কারণ খুব বিরক্ত করে, ডেলিভারি বয়রা অতিষ্ঠ হয়ে যায়, ফোন করে বলতে থাকে পাচ্ছি না তাদেরকে, সো তাদেরকে তখন ট্র্যাক করা, তাদেরকে বলা যে ড্রেসটা রিসিভ করো রিসিভ করো রিসিভ করো, এটা খুবই ঝামেলা। সো তোমরা অর্ডার করে ফোনটা কাছে রাখবে, দুদিনের ইনসাইড ঢাকা হলে দুদিনের মধ্যে পেয়ে যাবে, এটা এটা মনে করে দুই দিন কাছে ফোনটা রাখতে হবে, যে ফোন আসলে ফোন ধরবো, ফোন মিস করে গেলো তাকে যে কল ব্যাক করবো, এটুকু যেন মাথায় থাকে, ঠিক আছে। সো ফার্স্টে আমরা কী দেখিয়েছি বলো তো, ফার্স্টে কিন্তু দেখিয়েছি আমি লন কালেকশন উইথ কটন দুপাট্টা, প্রাইস থাকছে কত, অনলি 1600 টাকা, কিন্তু তিনটা একসাথে নিলে অফার প্রাইস থাকছে, তিনটা একসাথে নিলে পেয়ে যাচ্ছ 300 টাকা ডিসকাউন্ট। তারপরে আমি কি দেখিয়েছি, দেশীয় বুটিক কালেকশনটা দেখিয়েছি, এই সুন্দর ড্রেসটা রিস্টক হয়েছে অনেক দিন পর, এই ড্রেসটা যারা ছিলে আপুরা হারিয়ে গেছো কিনা জানি না, যাদের চাহিদা ছিল এই ড্রেসটা, দেখো আপু আপুরা মন খারাপ করো না, রিস্টক হয়ে গিয়েছে, এখন তোমরা অর্ডারটা প্লেস করে দাও একদম ঝটপট, ঠিক আছে, সো দ্যাট তোমাদেরকে সবাইকে এবার দিতে পারি, তোমাদেরকে খুশি করে দিতে পারি। ওকে এই ড্রেসটার প্রাইস অনলি 1250 টাকা, এবার রিস্টক হয়ে গেলে আর কিন্তু আনবো না, সো এবার কুইকলি নিয়ে নিতে হবে, অলরাইট। আচ্ছা
আমি নতুন তোমার পেজে আসাদুর রহমান। আচ্ছা আপু ঠিক আছে, সাথেই থাকো, লাইফটা তো আজকে শেষ হয়ে গেল, নেক্সট লাইফ থেকে সাথেই থেকো, ঠিক আছে? আর অবশ্যই ভালো লাগলে অর্ডার করতে ভুলো না। আপু রং উঠবে নাকি? না আপু, প্রথমে একটু কষ যাবে, এটা যে কোনো সুতি কাপড়ের এটা একটা নিয়ম, প্রথমে হালকা একটু কষ যাবে, বাট রং উঠে রং চেঞ্জ হয়ে যাবে এরকম কিছুই না। বললাম তো আমারটা নিজেও আমি ধুয়ে বানিয়েছি, আমি এই জিনিসগুলোর প্রতি খুব খেয়াল রাখি, এগুলো হবে না, তোমরা নিশ্চিন্তে নিতে পারো, ঠিক আছে? আপু শিফন দুপাট্টা নিয়ে আসবে? আহারে আচ্ছা আপু, আমি চেষ্টা করব শিফন দুপাট্টা আনার জন্য, অনেক আপুদেরই রিকোয়েস্ট শিফন দুপাট্টা নিতে চায়। আপু তুমি ক্যামেরা নাকি ফোনের সামনে? বুঝিনি, ক্যামেরা এবং ফোন দুটোরই সামনে, ফোনের ক্যামেরা থেকে লাইভে এসেছি। আচ্ছা যাই হোক, আমি তাহলে আর দেরি করবো না, হ্যাঁ লাইফটা আমি এখন এখানে শেষ করে দিব। তোমরা কিন্তু আমার লাইফটা শেয়ার করতে ভুলবে না, আর অর্ডার প্লেস করতে ভুলবে না, অবশ্যই কনফার্ম হয়ে অর্ডার প্লেস করে দিবে, ঠিক আছে? এবং তিনটা তিনটা করে অর্ডার করো, তাহলে খুশি হয়ে যাব আমি আরও, কারণ আমি চাই এই সুন্দর লনগুলো তোমাদের কাছে চলে যাক, তোমাদের জন্য এনেছি, আমার কাছে পড়ে থাকলে ভালো দেখায় না, চাই তোমাদের হাতে পৌঁছে যাক। এবং কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবে, তোমরা তোমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা একবারেই দিয়ে দিবে, যেন ঝামেলা না হয়, আমার বারবার জিজ্ঞেস না করতে হয়। টু কনফার্ম ইউর অর্ডার প্লিজ গিভ আস ইউর কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস, এটা যেন আমাদেরকে দিতে না হয়, এটা তোমরা শুরুতেই দিয়ে দিবে, ড্রেসের সাথে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবে, তোমাদের ঝামেলা শেষ, তারপর আমাদের তরফ থেকে আমরা তোমাদেরকে কনফার্ম করে দিব, ঠিক আছে? আচ্ছা আপু তাহলে আমি এখন বুকিং সিস্টেম নেই শারমিন আপু, আমরা বুকিং রাখি না ড্রেসের। আপু জামাটা খুব সুন্দর, থ্যাংক ইউ নির্জন আপু, তোমাদের জন্য এনেছি, অর্ডার করে দাও যেটাই ভালো লাগে, আমার সব দেখানো শেষ, প্রাইস বলে দিয়ে আসিস, এখন আমার বিদায়ের পালা, আমি তাহলে লাইফটা এখন এখানেই শেষ করব, ভেরি সুন আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।